কবরস্থান মাঠ ও পার্কের জন্য নির্ধারিত স্থানে ভবিষ্যতে প্লট আকারে বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। দুপুরে ডিএনসিসির 6 নং ওয়ার্ডের ইস্টার্ন হাউজিং এলাকায় খেলার মাঠ, পার্ক ও কবরস্থান পরিদর্শনকালে তিনি এ কথা জানান। মেয়র বলেন, ডেভেলপার কোম্পানিগুলোকে নকশা অনুযায়ী মাঠ ও পার্ক নির্মাণ করতে হবে। কবরস্থান মাঠ ও পার্কের জায়গায় যদি আগে বরাদ্দ হয়ে থাকে তাহলে তাদের অন্য স্থানে প্লট দিতে হবে, আর জনগণ সম্পৃক্ত হলে মাঠ ও পার্ক কেউ দখল করতে পারবে না। যত ডেভেলপ কোম্পানি যারা আছেন, যেখানেই আপনারা যেই ধরনের ডেভেলপ করছেন, অবশ্যই চিন্তা করতে হবে খেলার মাঠ, খেলার মাঠ, খেলার মাঠ। এখানে যদি প্লট যদি থাকে, এটা ইস্টার্ন হাউজিং দেখবে, তাকে অন্য জায়গায় তারা প্লট দিয়ে দেবে। এটা কবরস্থানের জন্য এটাকে স্থানীয়ভাবে এটাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। যদি কারো কাছে বিক্রি যদি করে, এটা ইস্টার্ন হাউজিং, আমাকে কমপ্লেন যদি আসে অবশ্যই আমি ইস্টার্ন হাউজিং অনেক ডাক দিব, ডাক দিয়ে সলিউশন হবে। কিন্তু যেটা আমরা আজকে ওপেন করে দিয়ে গেছি, কবরস্থান কবরস্থানই থাকবে, খেলার মাঠ খেলার মাঠই থাকবে, পার্ক পার্কই থাকবে, এবং জনগণের জন্য।